দেখো বুঝছেন আপনি এত গামিশ বুঝছেন এত গামিশ না গামলা কি আগো আমার ওই গ্যাস আই সত্য কথা কও কও কি কি করছস আমার বন্ডে নিয়ে ঘরে হ্যাঁ কামড় দিমু কিন্তু সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট আল্লাহ জানে ঘরের ভিতরে আমার বোনের কি করতেছে আল্লাহরে মানুষে শুনলে কি কইব এই গোলামের পুত গেট খোল বিশ্বাস করে না আপন স্বামী হ্যাঁ আমার শালীরা নিয়ে কি আমি ওনে হাডুডু খেলছি নাকি হ্যাঁ তুমি খালি বাজার কথা বলতেছো আর বারবার খালি খেলা দিতেছো ধাক্কা দিতেছো ওরে পেরেক লাগলে পাশার অবস্থা কি হইব জানো একবার হ্যাঁ যদি আমার লগে সংসার না করো তাহলে জোরে আরে খেলা দাও আমি মরে যাই আর তুমি বারবার খালি ধাক্কা দিতেছো শালীরার সাথে কি বাজার আচরণটা করতেছো তুমি এটা কি তোমার আচরণ আপা তুই বিশ্বাস কর আমরা ঘরের মধ্যে বসেছিলাম কিচ্ছু করি নাই দুলা ভাই এত ভালো মানুষ এরকম কাজ করতে পারে তোর স্বামীর প্রতি নিজের স্বামীর প্রতি তোর কোনো বিশ্বাস নাই নিজের স্বামীর প্রতি তো বিশ্বাস আছে দুলা ভাই যে কত ভালো মানুষ সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না আমরা ঘরের মধ্যে শুধু বসে থেকে গল্প করছি এছাড়া অন্য কিছু না না কি কি গল্প করছো আচ্ছা তুমি আমার ব্যাস লাগাই দাও কি আর গল্প আমি তো কিছু বলিনি গল্পটা আপু ওই যে আমার শালী রে প্যান আছে না মাজা লাগে না তারপর ঝুলো খাটো হয় এই জন্য আমি আবার ওইটা একটু ঠিক করে দিতে লাগছিলাম দাও ওই যে ওই প্যান্টটা এই দরজা লাগাইতে হয় দরজা লাগাই এই শরীরটা দরজা লাগাইছে আপা আসলে আমি ভাবছিলাম যে বাইরের মানুষ যদি হুট করে ঢুকে যায় এই জন্য ফটো করে লাগাই দিছি
হঠাৎ করে লাগাই দিছি আর আমি ভাবছিলাম কি জানি কি তুই ভাবছ শালির উপর ঝড় ঝড় যাইতেছে তো এই প্যান হয় না প্যান পড়ছস কেন মাজা টাইট হঠাৎ করে মোটা হইছে আমাকে বাড়িতে আইসা খায়া খায়া এই শরীরটাও মোটা হইছে আবার আবার দিলাও এই তুমি তো কইলা আবার কি আবার আই যা ওই প্যান আর করতে হবে না ফেরত দে আই আই ওরে নিয়ে যা আই আই যা না প্যান নিয়ে আল কি কও বিশ্বাস কইরা তোরে দিতাছি খালি যদি কোন রকম কিছু শুনি তাহলে কিন্তু তোর একদম কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে হাত ধরিস সবকিছু করতে পারিস সবকিছু তোর করতে হইব না ওই যে কাদা দেখতে চাস না ওই কাদায় ঘোরাঘুরি দিতে হবে পারবি পারবি তোর সাথে আমার শালির বিয়ে হবে কথা দিলাম দিছি যা ভাই ঠিক আছে বৌরে এই যা এই তোর ফ্রেন্ড তুই লাইক যা এ বউ তোমার ছায়া বলে ছিড়ে গেছে ছায়া ছিড়ছে ছায়া ছিড়ছে তাই নিয়ে আসছি এই প্রথম একটা জিনিস নিয়ে আসলো তার আবার গান গাওয়া শোনাইতেছে এই এত দেরি হয় মার্কেটে আমার বোন বমি করতেছে কি লাগে অসুস্থ হইলে তো মানুষ বমি করবে হাঁকবে বল আমার বোনের কি করছস কি করছি বল তোমার সাথে ঠিক মতো করি না আরে ধর্ম এই কি সত্যি কইরা ক কইলা আমার বমি করতেছে কি লাগা বল কি করছস বল কইলো কিচ্ছু এই কিছু করিস নাই না বমি করতেছে কি লাগা আরে পেটে মনে সমস্যা আছে তাই বমি করতেছে পেটে সমস্যা হলে বমি করে তা বল আমার বোনের লোকে কি করছ বল কি করছস বলবি না কি করছস বল আমার আব্বা শালা চিনো বল কি করছস বলবি না কি করবো আমি জানি না
বমি করতেছি অন্য কারণে, তুমি সব কথা না শুনে দুলা ভাইয়ের পিছনে কেন লাগছো? অন্য কারণ কি কারণ? সব সময় আমার দুলা ভাই তুই জ্বালো, আমি দেখি না কি কারণ সেটা বল। দুলা ভাই আমারই বাজারে নিয়ে যে ফুচকা টুচকা হাবি যাবি অনেক কিছু খাওয়া, আমার পেট টেট খারাপ হয়ে গেছে, এর জন্য বমি করতেছি। আর তুমি না বুঝাই উল্টা পাল্টা ইয়া করে সন্দেহ করে দুলা ভাইয়ের পেছনে লাগছো। দুলা ভাই, হ্যাঁ ফুচকা খাওয়াইছে, হ্যাঁ এই লেগা আমি মনে করছি অন্য কিছু। হ্যালো শুনছো? আমাকে জানতে চাইলো না আমার বোন কে বমি করতেছে। আর মারব না, আমার জীবনে সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি ওরে বাপের বাড়িতে পাঠাইতাম, চুপ নইলে আমার ইয়কাল পরকাল দুই কালে আকাল লাগবে। যা রুমে যা, ব্যাগ ট্যাগ গোছা।